কপরকে বলছে, দেখ সাপটার লেজটা বের হয়ে আছে। একজন তাদের ভিতরে খুব সাহসী ছিল, ওই লেজটাকে ধরানোর পরে লেজটাকে ধরে সাপটাকে টেনে বের করে তিন চারজন রাখাল মিলে ওই সাপটাকে জীবন থেকে মেরে দিল, সাপটার জীবনটা নষ্ট করে দিল। সাপটা কি এমন ভুল করেছিল, কি এমন অন্যায় করেছিল, তাকে মার খেতে হলো, ওই রাখালদের হাতে মার খেয়ে তার জীবনটা অতিবাহিত করতে হলো। ভুল কিছুই নাই, কিছুই নাই, একটাই শুধুমাত্র ভুল, ওই সাপ পাগল সাপ তুই রে, গর্তের ভিতরে যদি চলে যেতি তাহলে তোকে কেউ মারতে পারত না, তোর উপরে কেউ অত্যাচার করতে পারত না, ওই জন্যই ওই দুষ্ট রাখালেরা তোকে চাঁদ থেকে মেরে দিয়েছে। মুসলমান, এখনো সময় আছে অন্যায় কাজ থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের দিকে আমাদেরকে পরিপূর্ণতা পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, তাহলে আমরা মুমিন। নবীকে ভালোবাসতে হবে, নবীকে যদি আমরা না ভালোবাসি তাহলে আমরা মুমিন নয়। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই কখনো মুমিন হতে পারো না, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তান সন্তানি এবং তোমাদের পিতা মাতা এবং তোমাদের আহলে আহাল সবার চাইতে নবীকে তোমরা না ভালোবেসে নিবে, মহাব্বত করে না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন তুমি পূর্ণ মুমিন হতে পারো না, তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো না। তাহলে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। আমাদের যদি ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলে রুকে দাঁড়াতে হবে, তার কথার জবাব দিতে হবে। আজকে যদি জবাব না দিই বসে থাকি, কাল কিয়ামতের কোর্টে জিজ্ঞাসিত করা হবে, তখন বেইজ্জতি হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে ইসলামের দিকে আসুন, কারণ ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম। এই ইসলামের ভিতরে যদি কেউ চলে আসে তাহলে তাকে কিছু বিধান রয়েছে, ওই বিধানগুলি মেনে নিতে হবে। ও মুসলমান, জামানা জাহিলিয়াতের যুগে, আমি জামানা জাহিলিয়াতের যুগের কথা বলছি ভাই রে, দুনিয়ার ভিতরে জামানা জাহিলিয়াতের যুগে যখন ইসলাম দুনিয়ার বুকে আসেনি, যখন ইসলাম দুনিয়ার বুকে অতিবাহিত হয়নি, যখন ইসলামটা দুনিয়ার ভিতরে মানুষ বুঝত না, ওরে মুসলমান তুমি কান খুলে শুনে রাখো, ওরে মুসলমান তোমাকে কান খুলে শুনে নিতে হবে কথাটা। এই কথাটা যদি বিশ্বের মানুষ মেনে নেয়, বিশ্বের মানুষ শুনে নেয়, ওরে দুনিয়ার মানুষ তুমি বেধর্মী ছিলে, বেধর্মী থেকে তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহর নবী বলে দিয়েছেন, কেউ যদি মুসলমান হয়ে যায়, কেউ যদি কালেমা পড়ে নেয়, তাহলে তার পূর্বের যতগুলি গুনাহ রয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব, দুনিয়ার বুকে আমার বান্দা কি অন্যায় করলো, কি ভুল করলো,
কি অন্যায়ের পথে চললাম আমি সেটা দেখতে যাব না, আমি আল্লাহ দেখি নাই। যখন হেদায়েত পেয়ে নিল বান্দা, ও বান্দারে তুই হেদায়েত পাওয়ানোর পরে আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ইসলামে এত গুরুত্ব রয়েছে, তবে আমরা আজকে বুঝতে চাই না, তবে আজকে আমরা মানতে চাই না। এর মেন কারণ হলো আমরা ইসলামের দিকে পরিপূর্ণতাভাবে প্রবেশ করতে পারি না, ইসলামকে আমরা বুঝতে চাই না। ইসলামের আসল মূল কারণগুলিকে আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদেরকে লোকের সামনে বলতে হবে। এই ইসলামের দিকে কেউ যদি চলে আসে ফিরে যাবে না। এই বলে আমার বক্তব্যটি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে